প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা পড়েছিলাম ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান। আজ আমরা পড়ব ফরাসি বিপ্লবের ঘটনা প্রবাহ কি, কোন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বা কি ঘটনার পরিপ্রেক্ষিতে এই ফরাসি বিপ্লবটা সংগঠিত হয়েছিল 1789 সালের 14 জুলাই, সেইটা এই সেটাই আজ আমরা আলোকপাত করব। বা এই জুলাই মাসে 1789 সালের জুলাই মাসে ফরাসি বিপ্লবটা কেন সংগঠিত হয়েছিল সেটা আমরা আলোকপাত করব আজ। অর্থনৈতিক সংকট থেকে মুক্ত হওয়ার জন্য রাজার প্রয়োজন হয়ে পড়ে বিপুল পরিমাণ অর্থের। ফ্রান্সে ফরাসি বিপ্লব প্রাককালে তখন অর্থনৈতিক সংকট প্রকট আকারে দেখা দেয়। ফলে এই অর্থনৈতিক সংকট থেকে মুক্ত হওয়ার জন্য বা মুক্তি পাওয়ার জন্য, পরিত্রাণের জন্য রাজার প্রয়োজন পড়ে বিপুল পরিমাণ অর্থের। সেই অর্থ পেতে হলে কর ধার্য করা ব্যতীত রাজার কাছে অন্য কোনো পথ খোলা ছিল না। আর এই অর্থনৈতিক সংকট থেকে পরিত্রাণের জন্য রাজার যে উৎস থেকে অর্থ অর্থ আয়ের সম্ভাবনা আছে বা অর্থ পাওয়ার সম্ভাবনা ছিল, সেই অর্থ পাওয়ার সম্ভাবনাটা ছিল কর, এবং এই কর ধার্য ব্যতীত রাজার আর কোনো উৎস ছিল না আয়ের। এ সময় ফরাসি রাজপরিবারের বা ফরাসি রাজতন্ত্রের অর্থ সচিব ছিলেন নেকার। এই নেকার রাজাকে স্টেট জেনারেল অধিবেশন ডেকে কর আদায়ের ব্যবস্থা করার পরামর্শ দেন। স্টেটস জেনারেল ফ্রান্সের পার্লামেন্টের নাম, বাংলাদেশের যেমন বাংলাদেশের পার্লামেন্টের নাম যেমন সংসদের, সংসদের নাম যেমন পার্লামেন্ট, ঠিক তেমনি ফ্রান্সের পার্লামেন্টের নাম ছিল স্টেটস জেনারেল। এই স্টেটস জেনারেল ডেকে কর আদায়ের ব্যবস্থা করার পরামর্শ দেন অর্থ সচিব নেকার। সুযোগ বুঝে তৃতীয় সম্প্রদায় তাদের সদস্য সংখ্যা যাজক ও অভিজাত সম্প্রদায়ের মধ্যে সমান করার দাবি জানাতে থাকে। অর্থাৎ এই যে মানে যে রাজা যখন যে অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিল বা এই সময় তখন অর্থ সচিব এবং তার এই অর্থ পাওয়ার মূল উৎস ছিল কর, আর এই এই করটা প্রদান করত ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের লোকজন। আর অর্থ সচিব নেকার রাজাকে স্টেট জেনারেলসের অধিবেশন ডেকে কর আদায়ের পরামর্শ দেন। এই সুযোগটা গ্রহণ করেছিল তৃতীয় সম্প্রদায়। তৃতীয় সম্প্রদায় সুযোগ বুঝে তাদের সদস্য সংখ্যা যাজক ও অভিজাত সম্প্রদায়ের মধ্যে সমান করার দাবি জানালে 1788 সালে ডিসেম্বরে রাজা তা মেনে নিতে বাধ্য হন। যেহেতু টাকার অর্থের প্রয়োজন আর এই অর্থের উৎসই হলো ফ্রান্সের কর, আর কর প্রদান করত তৃতীয় সম্প্রদায়ের লোকজন, আর এই তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে কর আদায় করতে গেলে এক রাজার তৃতীয় সম্প্রদায় যে শর্ত দিবে এটা মেনে নেওয়া ছাড়া রাজার আর অন্য কোনো পথ ছিল না। আর সেই কারণেই 1788 সালের ডিসেম্বরে রাজা এই তৃতীয় শ্রেণীর ওই যে দাবি জানিয়েছিল সেই দাবিটা রাজা মেনে নিয়েছিল বা মেনে নিতে বাধ্য হয়েছিল। এই মেনে নিয়ে ছাড়া তার কোনো আর পথ খোলা ছিল না তার সামনে। 1789 সালের 5 মে স্টেট জেনারেলের অধিবেশন ডাকা হয়। 1789 সালের 5 মে এই স্টেটস জেনারেলের অর্থাৎ ফরাসি পার্লামেন্ট বা ফ্রান্সের পার্লামেন্ট অধিবেশন ডাকা হয়। 172 বছর পর ফ্রান্সের এই সংসদ ভার্সাই নগরীতে নতুন করে শুরু করার ঘোষণা দেওয়া হয়। এখন আমাদের প্রশ্ন হলো যে ভার্সাই নগরীটা কোথায়? ভার্সাই নগরী হলো ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে ভার্সাই নগরী অবস্থিত। এই ভার্সাই নগরীটা যেমন আমাদের ঢাকা রাজধানী, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার উপকণ্ঠে সাভার,
ঢাকার উপকণ্ঠ সাভার, সেই তার রাজধানীর উপকণ্ঠে মানে রাজধানীর খুব নিকটে মানে যে শহর সেগুলোকে উপকণ্ঠ বলা হয়, অর্থাৎ মানে যে নিকটস্থ যে রাজধানীর নিকটস্থ, যেমন আছে সাভার, যেমন আমাদের স্মৃতিসৌধ সাভারে, অর্থাৎ ঢাকার উপকণ্ঠে, ঢাকার উপকণ্ঠে সাভারে স্মৃতিসৌধ অবস্থিত। ঠিক তেমনই এই এই বিশ্বের ফ্রান্সের প্যারিসের ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে এই ভার্সাই নগরী অবস্থিত। এই ভার্সাই নগরীতেই নতুন করে শুরু করার ঘোষণা দেওয়া হয় ফ্রান্সের এই পার্লামেন্টে। এতে যাদব সম্প্রদায়ের সংখ্যা ছিল 300, অভিজাতদের সংখ্যা 300 এবং তৃতীয় সম্প্রদায়ের একা 600 প্রতিনিধি থাকার বিধান স্বীকৃত হয়। এই পার্লামেন্ট এই ভার্সাই নগরীতে যে পার্লামেন্ট ডাকা হয়, এই পার্লামেন্টে যাদব সম্প্রদায়ের সংখ্যা 300 নির্ধারণ করা হয়, অভিজাতদের সংখ্যা 300 নির্ধারণ করা হয় এবং তৃতীয় সম্প্রদায়ের একা 600 প্রতিনিধি রাখার থাকার বিধান স্বীকৃত হয়। অর্থাৎ ফ্রান্সে তো ওই সময় জনসংখ্যা সবচেয়ে বেশি ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত, এই কারণেই এই তৃতীয় সম্প্রদায়ের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া রাজা মেনে নিয়েছিল। মেনে নেওয়ার কারণেই তাদের প্রতিনিধি সংখ্যা 600 করা হয়েছিল। এপ্রিলের শেষ দিকে স্টেটস জেনারেলের নির্বাচনে যাজকদের জন্য নির্ধারিত 300 জনের মধ্যে 291 জন এবং অভিজাতদের 300 জনের মধ্যে 270 জন এবং তৃতীয় সম্প্রদায়ের 600 জনের মধ্যে 578 জন সদস্য নির্বাচিত হলে মোট 1139 জন সদস্য উক্ত অধিবেশনে অংশগ্রহণ করতে সক্ষম হন। এপ্রিল মাসে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে স্টেট জেনারেলের যে জেনারেলের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যাজকদের 300 জনের ভিতরে নির্বাচিত হয়েছিল 291 জন, অভিজাতদের 300 জনের ভিতরে 270 জন এবং তৃতীয় সম্প্রদায় 600 জনের মধ্যে 578 জন সদস্য নির্বাচিত হয়েছিল। অর্থাৎ মোট 1139 জন সদস্য উক্ত অধিবেশনে অংশগ্রহণ করতে, অর্থাৎ তারা নির্বাচিত হয়ে উক্ত অধিবেশনে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিল। মৃত্যুবরণ, দাঙ্গা, হাঙ্গামা ও অন্যান্য কারণে বাকি 61 আসনের প্রতিনিধি উক্ত সময়ে নির্ধারিত হতে পারেনি বা নির্বাচিত হতে পারেনি। অর্থাৎ এই যে দাঙ্গা, হাঙ্গামা, মৃত্যুবরণ এবং অন্যান্য কারণে বাকি 61 জন এই প্রতিনিধি এই নির্বাচিত হতে পারেননি, অর্থাৎ তারা স্টেটস জেনারেলের সদস্য হতে পারেননি। রাজা এবং অর্থ সচিব নেকার উভয়ই স্টেটস জেনারেলের কাছে কর আদায়ের প্রস্তাব রাখেন। যেহেতু রাজার মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক, এই কারণেই রাজা এই স্টেটস জেনারেল অধিবেশন ডাকার পর, এই প্রতিনিধি নির্বাচন হওয়ার পর রাজা এবং অর্থ সচিব উভয়ই তারা দুজনই স্টেটস জেনারেলের কাছে কর আদায়ের প্রস্তাব রাখেন। অর্থাৎ একটা দেশের যিনি প্রধান থাকেন, প্রধানমন্ত্রী, যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী, অর্থনৈতিক সংকট দেখা দিলে এই দুজনই এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। অর্থাৎ অর্থনৈতিক সংকট দেখা দিলে কোন খাত থেকে অর্থ সংগ্রহ করা যায়, কোথায় থেকে অর্থ পাওয়া যাবে বা এই অর্থনৈতিক সংকট মোকাবিলা করা যাবে, সেই দুইটা মাথা ব্যথা থাকে এই দুইজনেরই। তেমনি ফ্রান্সের যেহেতু রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল, সে কারণেই ফ্রান্সের রাজা এবং অর্থ সচিব এই দুজনেরই মাথা ব্যথা ছিল যে অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য এই অর্থ কোথায় থেকে পাওয়া যায় বা কোন উৎস থেকে পাওয়া যায়, তাদের সেই উৎসের সন্ধান ছিল। আর এই জন্যই উভয়ই এই রাজা এবং অর্থ সচিব উভয়ই স্টেট জেনারেলের কাছে কর আদায়ের প্রস্তাব রাখেন। অর্থাৎ কর ছাড়া তৎকালীন সময় ফ্রান্সের আর অর্থনৈতিক সংকট নিরসনের কোনো পথ ছিল না। সংসদে তৃতীয় সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও রাজা শুধু ধর্মযাজক এবং অভিজাত প্রতিনিধিদের সাথে মিলিত হয়ে তৃতীয় সম্প্রদায়কে অপমানিত বোধ করেন। কিন্তু এই মানে যে পার্লামেন্ট স্টেটস জেনারেলের সদস্য নির্বাচিত হয়েছিল 1139 জন, অর্থাৎ এখানে 600 তৃতীয় সম্প্রদায়ের 600 জনের ভিতরে 578 জন নির্বাচিত হয়েছিল তৃতীয় সম্প্রদায় থেকে। কিন্তু রাজা
তিনি এই তৃতীয় সম্প্রদায়কে পাশ কাটিয়ে তিনি শুধু যাজক এবং অভিজাতদের সাথেই মিলিত হন। অর্থাৎ এই স্টেট জেনারেলের অধিবেশনে তিনি তাদের সাথেই বসেন এবং তাদের সাথে আলাপ আলোচনা করেন এবং কর প্রস্তাব রাখেন। ফলে তৃতীয় সম্প্রদায় এখানে অপমান বোধ করেন, অর্থাৎ অপমানিত বোধ করেন। এই তৃতীয় সম্প্রদায় যেহেতু তারা নির্বাচিত হয়েছে, সেখানে সেই তৃতীয় সম্প্রদায় হোক আর প্রথম সম্প্রদায় হোক আর দ্বিতীয় সম্প্রদায় হোক সেটা কোনো বিষয় নয়। বিশেষ যে এখানে তারা পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছে, কিন্তু কি পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার পরও এই তৃতীয় সম্প্রদায়ের লোকজনকে হীন দৃষ্টিতে দেখত রাজা এবং অভিজাত দ্বিতীয় সম্প্রদায়, যার কারণে রাজা তাদের সাথে বসতে চায়নি, এই তৃতীয় সম্প্রদায়ের সাথে বসতে চায়নি। এই কারণ না বসে তিনি প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায়ের সাথে বসেছিলেন। আর প্রথম দ্বিতীয় সম্প্রদায়ের সাথে বসার কারণে তৃতীয় সম্প্রদায়ের দ্বারা যেসব প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন তারা নিজেদের অপমানিত বোধ করেন। 17 জুন তারা নিজেদেরকে সমগ্র জনগণের প্রতিনিধি এবং স্টেট জেনারেলকে জাতীয় সভা বলে ঘোষণা করে। ফলে এই তৃতীয় সম্প্রদায় নিজেরাই অপমানিত বোধ করার পরে তারা নিজেরাই 17 জুন ঘোষণা দেন তারা সমগ্র জনগণের প্রতিনিধি। এটা সত্য, কারণ তারা তো নির্বাচিত হয়েছে, পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছে, ফলে তারা সমগ্র জনগণের প্রতিনিধি। এটা অবাস্তব কিছু না, বাস্তবই। স্টেট জেনারেলকে এই তৃতীয় সম্প্রদায় যারা নির্বাচিত হয়েছেন তারা স্টেট জেনারেলকে জাতীয় সভা বলে ঘোষণা করেন। এই নিয়ে রাজা এবং নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে বিরোধ বাড়তে থাকে। ফলে রাজা একদিকে প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায়কে নিয়ে কর বাড়ানোর প্রস্তাব বা আলাপ আলোচনায় ব্যস্ত, অর্থনৈতিক সংকট নিরসনে আলাপ আলোচনায় ব্যস্ত। অপরদিকে তৃতীয় সম্প্রদায় তারা নির্বাচিত প্রতিনিধিরা তারা তাদের নিজেদেরকে স্টেট জেনারেলকে জাতীয় সভা বলে ঘোষণা করছেন এবং তাদের নির্বাচিত প্রতিনিধিরা তারা সমগ্র জনগণের প্রতিনিধি হিসেবে ঘোষণা করেন। এই নিয়ে রাজা এবং নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে বিরোধ দ্বন্দ্ব সংঘাত বাড়তে থাকে। 20 জন প্রতিনিধিরা সভাকক্ষে ঢুকতে না পেরে টেনিস কোর্টে সভাকক্ষে অর্থাৎ স্টেটস জেনারেলের পাশেই টেনিস কোর্টে সমাগত হয়ে একটি শপথ গ্রহণ করেন। অর্থাৎ এই 20 জুনে এই তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা 578 জন প্রতিনিধিরা তারা 20 জুনের তারিখে স্টেটস জেনারেলে ঢুকতে না পেরে অধিবেশনে ঢুকতে না পেরে তারা টেনিস কোর্টে সমবেত হয়ে এই স্টেটস জেনারেলের পাশে টেনিস কোর্টে সমবেত হয়ে একটি শপথ গ্রহণ করেন। অর্থাৎ তারা এই টেনিস কোর্টে শপথ গ্রহণ করেন। উক্ত শপথে বলা ছিল যে যতদিন একটি সংবিধান রচিত না হবে ততদিন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা একত্রে থাকবে এবং এই শপথকে টেনিস কোর্টের শপথ বলা হয়ে থাকে। এই উক্ত শপথে টেনিস কোর্টের শপথে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা উল্লেখ করেছিল যে যতদিন একটি সংবিধান ফ্রান্সের একটি সংবিধান তৈরি না হবে রচিত না হবে ততদিন এই তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা একত্রে থাকবে। অর্থাৎ তারা যে কজন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা এলোমেলো হবেন না, তারা অন্যদিকে যাবেন না, যে কোনো সিদ্ধান্ত নেবেন একত্রে সিদ্ধান্ত নেবেন, এককভাবে কোনো সিদ্ধান্ত নেবে না, সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবেন। আর এই শপথকে টেনিস কোর্টের শপথ বলা হয়ে থাকে। এটা জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নে এই আসে যে টেনিস কোর্টের শপথ কী, ব্যাখ্যা করো। ইতিমধ্যে যাজক ও অভিজাত সম্প্রদায়ের প্রতিনিধিদের একটি অংশ নৈতিকভাবে তৃতীয় সম্প্রদায়ের শপথকে সমর্থন প্রদান করে। এরই মধ্যে প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায় অর্থাৎ যাজক এবং অভিজাত সম্প্রদায়ের একটি অংশ নৈতিকভাবে এই তৃতীয় সম্প্রদায়ের শপথকে তারা সমর্থন প্রদান করে। অর্থাৎ এখান থেকে এই ভাঙন সৃষ্টি হয়েছে। প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায়ের লোকজন এই টেনিস কোর্টের শপথের পরেই তাদের ভিতরে ভাঙনের সৃষ্টি হয়েছে, কিন্তু এ সময় তৃতীয় সম্প্রদায়েরা ঐক্যবদ্ধভাবেই ছিল, তারা একত্রেই ছিল।
প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায় থেকে কিছু প্রতিনিধি তারা তৃতীয় সম্প্রদায় সমর্থন শপথকে তারা সমর্থন প্রদান করে। রাজা অবস্থা বেগতিক দেখে কিছু কিছু শর্ত মেনে নিয়ে নিলেও ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকেন। রাজা অবস্থা বেগতিক দেখে তিনি এই তৃতীয় সম্প্রদায়ের কিছু কিছু শর্ত মেনে নিয়েছিলেন, কিন্তু শর্ত মেনে নিয়েও তিনি এই তৃতীয় সম্প্রদায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকেন। 12 জুলাই রাজা অর্থসচিব নেকারকে ক্ষমতাচ্যুত করেন। 12 জুলাই রাজা অর্থসচিব নেকারকে তিনি ক্ষমতাচ্যুত করেন, অর্থাৎ তাকে সচিব পদ থেকে অব্যাহতি প্রদান করেন। এতে প্যারিসেও উত্তেজনা, প্যারিস মানে ফ্রান্সের রাজধানী, প্যারিস ওই সময় প্যারি বলা হতো, তা এই এই প্যারিসে উত্তেজনা, অর্থাৎ এই প্যারিসে উত্তেজনা বৃদ্ধি পায়। ইতিমধ্যেও প্যারিসের পৌরসভা, কমিউন এবং তৃতীয় এবং জাতীয় রক্ষী বাহিনী তথা ন্যাশনাল গার্ড তৈরি করা হয়। এর ভিতরেই যখন রাজা অর্থসচিবকে অভ্যর্থী দিয়ে দেয়, তখন ফ্রান্সের রাজধানী প্যারিসে উত্তেজনা দেখা দেয় এবং এই উত্তেজনার ভিতরেই আবার তৃতীয় সম্প্রদায়ের লোকজন তারা ফ্রান্স প্যারিসের পৌরসভা অর্থাৎ ফরাসি ভাষায় কমিউন এবং জাতীয় জাতীয় রক্ষী বাহিনী তথা ন্যাশনাল গার্ড তৈরি করে ফেলে এই তৃতীয় সম্প্রদায়ের লোকজন অর্থাৎ প্রতিনিধিরা। প্যারির মেয়র নিযুক্ত হলেন বেইলি, আর তারা এই প্যারির মেয়রকে নিযুক্ত করেন বেইলিকে এবং রক্ষী বাহিনীর অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হলেন লাফায়েত। লাফায়েত এবং বেইলি দুজন এই ইসে নিযুক্ত হন। রাজা বাধ্য হলেন এসব নিযুক্তি মেনে নিতে। তৃতীয় সম্প্রদায়ে যে এই তারা যে প্যারির মেয়র এবং রক্ষী বাহিনীর অধ্যক্ষ নিয়োগ দিয়েছেন, এটা রাজা বাধ্য হয়েছেন এটা মেনে নিতে। ফলে প্যারির প্রশাসনিক দায়িত্ব বুর্জোয়া তথা তৃতীয় সম্প্রদায় হাতে চলে যায়। ফলে ফ্রান্সের প্যারিসের এই প্রশাসনিক দায়িত্ব অর্থাৎ শাসন কার্যের দায়িত্ব, প্রশাসনের যেসব কাজকর্মগুলো, এই প্রশাসনের কাজকর্ম বা প্রশাসনিক দায়িত্ব বুর্জোয়া তথা তৃতীয় সম্প্রদায়ের হাতে চলে যায়। প্যারিসে গুজব ছড়িয়ে পড়ে যে রাজা বিদেশি সৈন্যবাহিনীর সহায়তায় প্যারির উপর নিয়ন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন। এদিকে যখন তৃতীয় সম্প্রদায়ের হাতে হস্তগত হয়, তখন এই প্যারিসে গুজব ছড়িয়ে পড়ে যে রাজা বিদেশি সৈন্যবাহিনীর সহায়তায় প্যারিসের উপর নিয়ন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন। 14 জুলাই তাই উত্তেজিত জনতা বাস্তিল দুর্গ অভিমুখে যাত্রা করে। তো আজ এই পর্যন্তই, এই মানে 14 জুলাই উত্তেজিত জনতা বাস্তিল দুর্গের দিকে অভিমুখে যাত্রা করে, এই পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে বাস্তিল দুর্গের পতন এবং মানে পড়ব এবং আরও মানে যে রাজার কীভাবে পতন হয় সে পতন পড়ব। তা আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।